ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে রবিবার দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিংস খানের দল, সৌজন্যে ক্যারিবিয়ান দ্বৈত আন্ড্রে রাসেল। চলতি আইপিএল নাইটরা যেন প্রতিপক্ষের ক্যাম্প দেখে জয় ছিনিয়ে নিচ্ছে। 4 ম্যাচের 3 ম্যাচে ক্রিকেট প্রেমীদের চোখ কপালে বসিয়ে দিয়েছেন কেকেআর এর রাসেল, তাই অনেকটা ফুরফুরে নাইট শিবির। পয়েন্ট এখন 3 নম্বরে রাসেলের দল। আজকের ম্যাচটি জিততে পারলে টপকে যাবেন শীর্ষে থাকা ধোনির চেন্নাইকে, আর আজ রাজস্থানকে হারিয়ে শীর্ষস্থান দখল করতে কোন 11 জনকে নামাবে রাইটরা, এক নজরে দেখে নিন। 1. ক্রিস লিন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ওপেন করার কথা ক্রিস লিনের। গত ম্যাচে 43 রানের একটি নির্ভরযোগ্য ইনিংস খেলেন তিনি। 2. সুনীল নারায়ণ। লিনের সঙ্গে ওপেন করার কথা সুনীল নারায়ণের, চোট সারিয়ে গত ম্যাচেই ফিরেছেন তিনি। বোলিং তো বটেই, হিটার সুনীলকে বড় রান গড়ার জন্যও কেকেআরের প্রয়োজন। 3. রবিন উথাপ্পা। গত ম্যাচগুলোতে চাপের মুখে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল তার, নীতিশ রানার সঙ্গে জুটিও চমৎকার, গত ম্যাচে জরুরি 33 রান করেছেন। 4. নীতিশ রানা। আগের ম্যাচগুলোতে রানার ব্যাটে ভর করে অনেকটাই এগিয়েছে নাইটরা, গত ম্যাচে 37 রান এসেছে তার ব্যাট থেকে, তার থাকা নিশ্চিত করে বলা যায়। 5. দীনেশ কার্তিক। জিতে মরিয়া কোহলিদের চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান দলে বড় ভরসা। 6. আন্ড্রে রাসেল। দ্য ওয়ান অ্যান্ড অনলি আন্ড্রে রাসেল পরপর ম্যাচ জেতান তিনি। তিনি খেলবেন না এমনটা হওয়ার কথাই না, তার ব্যাটের জাদুতেই আইপিএল জেতার স্বপ্ন দেখতে শুরু করেছেন নাইটরা। 7. শুভমান গিল। আইপিএলের প্রথম ম্যাচ পরপর 2টি 6 মেরে দলকে জয়ের পথ দেখিয়েছেন তিনি, চাপের মুখে দলকে জেতানোর ক্ষমতাও রাখেন তিনি। 8. পীযূষ চাওলা। বল হাতে বিপক্ষের চাপে ফেলতে পারেন, আর দীনেশ কার্তিকের দলের বল হাতে ভরসা হয়ে উঠতে পারেন চাওলা। 9. কুলদীপ যাদব। চায়নাম্যানের ভেলকিতে বিপক্ষের কটা উইকেট পড়ে সেটাই দেখার, গত ম্যাচেও দারুণ পারফরমেন্স ছিল তার, তাই দলের এই ম্যাজিক ম্যানকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। 10. লকি ফার্গুসন। নিউজিল্যান্ডের ক্রিকেটার বল হাতে নজর কেড়েছেন জাতীয় দলের হয়ে, দেশের হয়ে 40-এর বেশি টি-20 ম্যাচ খেলেছেন। বিগত ম্যাচে লকি খুব একটা খারাপ করেনি, তাই তার থাকা নিশ্চিত। 11. প্রসিদ্ধ কৃষ্ণ। নাইট শিবিরে দেখা যেতে পারে এই তরুণকে, আগের ম্যাচে অনেক ভালো বল করেছেন, চাপের মুখে ভালো বল করার ক্ষমতা রাখেন, নেটে নিয়মিত অনুশীলন করছেন রাসেলের সঙ্গে।